Hello বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাজী ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই আদার নিউ ভিডিও। তো আজকে আমি দেখাবো ঢাকার মধ্যে সবচেয়ে বড় পাইকারি মার্কেট, থ্রি পিস, শাড়ি, ওড়না, আপনার জুতা, মুসুরি, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আপনার কোথা থেকে পাবেন। অ্যান্ড এই হাটটা হচ্ছে মঙ্গলবারে, প্রতি মঙ্গলবারে আপনার বসে, সেটা হচ্ছে আপনার গাউসিয়া আপনার মসজিদ মার্কেট, যেটা দোতলার উপরেই হাটটা বসে। সো সম্পূর্ণ ডিটেলসে বলার চেষ্টা করবো আপনাদের এই ভিডিওতে। অ্যান্ড আপনারা কীভাবে যাবেন, কোথা থেকে বাস উঠবেন, অ্যান্ড এখানে কীভাবে আসবেন, আর এখানে প্রাইস কত জিনিসের, সবগুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। সো আই হোপ আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা তো চলুন এত কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তো ফার্স্ট অফ অল আপনাদের আসতে হবে প্রথমে কুড়িল বিশ্ব রোডে। আপনারা ঢাকা শহরে যেই প্রান্তেই থাকেন না কেন, আপনাদের প্রথমে আসতে হবে কুড়িল বিশ্ব রোড। তো কুড়িল বিশ্ব রোডে এসে আপনারা দেখবেন এরকম বিআরটিসি কাউন্টার আছে। সো এই বিআরটিসি কাউন্টার থেকে আপনারা বলবেন যে আমি গাউসিয়া যাব। তো গাউসিয়ার টিকিট আপনারা নিয়ে নেবেন, পার পার্সন হয়তো বা নিবে হচ্ছে 45 থেকে 50 টাকার মতো এক এক জন। তো আপনারা এই বিআরটিসি কাউন্টার থেকে এরকম আপনারা টিকিট কেটে নেবেন, কেটে নিয়ে বিআরটিসি বাসে উঠে যাবেন আপনারা। তো আপনারা ডিরেক্টলি চলে যাবেন হচ্ছে গাউসিয়া, যে মোচড় ওই মোচড়ে নিয়ে যাবে এই বাসটা। আর সময় আপনাদের লাগবে অলমোস্ট আপনাদের প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। তো চলুন এই বিআরটিসি বাসে উঠা যাক আর আমরা গাউসিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। বন্ধুরা, আমার কাছে বাসে ওঠার পরে বাসের কোয়ালিটি অনুযায়ী আরেকটু ভালো হওয়া উচিত ছিল। বাসের সিটগুলো ভাঙা ছিল অ্যান্ড বাসের যেই গ্লাসগুলো এগুলো নষ্ট ছিল। সো দ্যাটস ওয়াই আমি মনে করি 45 টাকাতে আমি বাসে উঠছি, কজ হচ্ছে আরও ভালো বাস আমার। তো আমার এই 300 মিটার রাস্তা হইয়া কাঞ্চন ব্রিজের উপর দিয়ে দেন হচ্ছে আমরা ভুলতা গাউসিয়া যে জায়গাটার নাম ওই জায়গাটায় আমরা এই বাস দিয়ে চলে যাব। সো চলুন বাসের জার্নি করা যাক। বন্ধুরা ফাইনালি চলে আসলাম ভুলতা গাউসিয়া। তো আমাদেরকে মোচড়ে নামায় দিছে। সো আমরা হচ্ছে যাব হচ্ছে ডান দিকে। তো আপনি বাসে নামার পরে হাতে ডান দিকে চলে যাবেন, বা যদি আপনি না চিনতে পারেন তাহলে হচ্ছে কাউকে জিজ্ঞেস করলে হবে যে এখানে শাড়ি থ্রি পিসের যে মার্কেটটা মঙ্গলবারে যে হাটটা বসে সেই হাটটা কোথায়, তাহলে আপনার দেখা দিবে। তো আপনি যদি একটু সামনে আপনার বাস থেকে নামার পর হাতে ডান, আপনার হাতে ডানে যদি হাটের হাইটা আপনি দেখবেন সামনে গেলে দেখবেন এরকম লাজ ফার্মা আছে একটা, বা কাউকে জিজ্ঞেস করলে হবে যে লাজ ফার্মাটা কোথায়। তো লাজ ফার্মার সাথে যে গলিটা এই গলিটার ভিতরে চলে যাবেন। তো বন্ধুরা আমরা চলে আসলাম হাটের ভিতরে। আর এই নিচে উপরে সবগুলো হচ্ছে থ্রি পিস, ওড়না, শাড়ি, লেহেঙ্গা, আপনার যত রকমের আপনার থ্রি পিস আছে সবগুলো হচ্ছে এখানে পাইকারি হোলসেল সেল করে। তো যারা ছোটোখাটো বিজনেস করতে যেতেছেন, যারা ব্যানগাড়িতে আপনার ফুটপাতে যারা আপনার কাপড় চোপড় সেল করেন, তাদের জন্য এই হাটটা হবে বেস্ট একটি অপশন। আর এখানে থ্রি পিস থেকে ওড়না, শাড়ি, কাপড়, জুতা, ব্লাউজ থেকে শুরু করে সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং পাওয়া যায়। চাদর, তারপরে হচ্ছে সব কিছু পাওয়া যায়, এক কথায় সব এভরিথিং আপনার যা যা দরকার একটা মানুষের সব কিছু এখানে পাওয়া যায়। সো আমরা এই হাটে দেখতেছি কাপড় চোপড় কিনতেছি, আপনি চাইলে একটাও কিনতে পারেন, চাইলে হোলসেলও কিনতে পারেন। তো সম্পূর্ণ আপনার অপশন আছে যেখানে আপনি একটাও কিনতে পারেন, আপনার পারচেস করতে পারেন, আবার অনেকগুলোও কিনতে পারেন। আপনি যদি বলেন যে আমি বিজনেস করবো তাহলে আপনার হয়তো তাদেরকে গোডাউনে নিয়ে আপনার ওই যে পাইকারির দাম পাইকারি দামটাও দিবে। তো এখানে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে থ্রি পিস, ওড়না, বাচ্চাদের প্যান্ট, গেঞ্জি, তারপর হচ্ছে চাদর, তারপরে হচ্ছে ওড়না, এগুলো হচ্ছে বেশি আইটেম, কজ হচ্ছে এগুলো বেশি চলে এখানে। সো দ্যাটস ওয়াই এই আইটেমগুলো একটু বেশি পাওয়া যায় এখানে। তো চলুন হাটটা একটু ঘুরে দেখি অ্যান্ড আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। বন্ধুরা এরকম ওয়ান পিসগুলো পেয়ে যাবেন। এই ওয়ান পিসগুলো আমাদেরকে পাইকারি রেট বলছিল হচ্ছে আপনার 120-130 টাকায়, গেঞ্জিগুলো আছে 10 টাকা করে পিস, প্যান্টগুলো আছে 15 টাকা করে পিস। তো এগুলো হচ্ছে আপনার দেখে শুনে বুঝে নেবেন, যে কটা যদি হোলসেল নেন তাহলে একটু কমে পেয়ে যাবেন। যারা হচ্ছে ছোটোখাটো একটা বিজনেস শুরু করতে চাইতেছেন তাদের জন্য এই মার্কেটটা হবে অনেক বেস্ট একটি মার্কেট। তো আমি তাদের সাথে কথা বলছি, তো নয়েজ ছিল 150, আর আমি হচ্ছে বেশি তাদের সাথে বেশি কথা বলতে পারি নাই। তো এখানে মুসুরি আছে, আপনারা মুসুরি নিতে পারেন,
মুসুরি গুলা অনেক কম, 200 টাকা 250 টাকায় মুসুরি পেয়ে যাবেন। তো আপনারা যদি এখানে পাইকারি হোলসেল মুসুরি নেন, নিয়ে আপনারা ঢাকা শহর যে কোনো প্রান্তের থেকে আপনারা এই মুসুরিগুলো সেল করতে পারবেন। পরে হচ্ছে এখানে উন্না আছে, ওয়ান পিস আছে, তো টু পিস আছে, থ্রি পিস আছে, তারপর আপনার কি বলে শাড়ি আছে, তারপরে হচ্ছে আপনার ব্যাগ আছে, পরে জুতা আছে, ছেলেদের শার্ট আছে, পাঞ্জাবির পিস আছে, পাঞ্জাবির কাপড় আছে, ছেলেদের লেস আছে, তারপর নিচে সবচেয়ে বেশি নিচে হচ্ছে থ্রি পিস আইটেমগুলো। সো ওভারঅল এইগুলোই হচ্ছে এই মার্কেটে পাওয়া যায়। আর আপনার এখানে আসলে হচ্ছে আপনার বেশ সবচেয়ে বেশি ভালো কি যা হচ্ছে পাইকারি হোলসেল, বাংলাদেশের যত বড় বড় আপনার শপিং মল দেখেন যেখানে থ্রি পিস বিক্রি করে, শাড়ি বিক্রি করে, তা হচ্ছে এখান থেকে হোলসেল কেনাকাটা করে, হোলসেল নিয়ে যায়, দেন তখন তারপরে হচ্ছে বড় বড় মার্কেটে সেল করে তারা। তো যারা হচ্ছে ছোটোখাটো বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই মানে এই জায়গাটা অনেক ভালো হবে, অ্যান্ড আমার মোটামুটি অনেক সুন্দর একটি প্ল্যাটফর্ম যারা ছোটোখাটো বিজনেস করতে চাইতেছেন। তো এই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এরকম ছোটোখাটো বিজনেস করতে চায় তাদের সাথে শেয়ার করবেন ভিডিওটা। সো আই হোপ আপনাদের খুবই ভালো লাগে। সো যদি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা। তো চলুন আজকে আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো নেক্সট কোনো একটা ব্লগে। সো এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক দেন টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই অ্যান্ড বুম।